রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকাল পর্ব হচ্ছে জীবন বা হায়াতুন নবী। কোরআন কারিমে অনেক আয়াতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে শহীদগণ মৃত নন, তারা জীবিত ও ইজিক প্রাপ্ত হন। নবীগণের বিষয়ে কোরআন কারিমে কিছু না বললেও সহি হাদিসে তাদের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বলা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত, তারা সালাত আদায় করেন। হাদিসটির সনদ সহি। অন্য একটি জয়ীফ সনদের হাদিসে বলা হয়েছে, নবীগণকে 40 রাতের পর তাদের কবরের মতো রাখা হয় না, কিন্তু তারা মহান আল্লাহর সম্মুখে সালাতে রত থাকেন সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত। হাদিসটি বর্ণনাকারী আহমদ ইবনে আলী আল হাসানবি মিথ্যাবাদী ও জালিয়াত বলে পরিচিত। এজন্য কোনো কোনো মহাদ্দিস একে মাওজুক বলে গণ্য করেছেন। অন্যান্য মহাদ্দিস এই অর্থে অন্যান্য হাদিসের সমন্বয় একে দুর্বল বলে উল্লেখ করেছেন। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে মূসা আলাইহিস সালামকে নিজ কবরে সালাত আদায় করতে দেখেছেন এবং ঈসা আলাইহিস সালামকেও দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখেছেন। আল্লামা বাইহাকি ও অন্যান্য মহাদ্দিস এই দর্শনকে উপরে হাদিস সমর্থনকারী বলে গণ্য করেছেন। কোনো কোনো হাদিসে উল্লেখ করা হয়েছে যে তিনি কোনো কোনো পূর্ববর্তী নবীকে হজ পালনরত অবস্থায় দেখেছেন। এ সকল হাদিসকেও কোনো কোনো আলিম নবীগণের মৃত্যু পরবর্তী জীবনের নিদর্শন বলে গণ্য করেছেন। ইবনে হাজার আসকালানি বলেন, এই বিষয়ে এই দর্শনের বিষয়ে কাজী ইয়াস বলেন, এই দর্শনের ব্যাখ্যায় বিভিন্ন কথা বলা হয়েছে। একটি ব্যাখ্যা হলো, নবীগণ শহীদগণের চেয়েও মর্যাদাবান, কাজেই নবীগণের জন্য এন্তেকালের পরেও এই ইবাদতের সুযোগ পাওয়া দুর্বর্তী কিছু নয়। দ্বিতীয় ব্যাখ্যা হলো, তারা জীবিত অবস্থায় যেভাবে হজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সূরাত দেখানো হয়েছে। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহির মাধ্যমে যা জানানো হয়েছে তাকে তিনি দর্শনের সাথে তুলনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পরবর্তী জীবন সম্পর্কে বিশেষভাবে কিছু হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো মানুষ আমাকে সালাম করে তখনই আমার রূহকে আমার কাছে ফিরিয়ে দেন, যেন তখনই আল্লাহ আমার রূহকে আমার কাছে ফিরিয়ে দেন, যেন আমি তার সালামের উত্তর দিতে পারি। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ আমার কবরের নিকট থেকে আমার উপর দরুদ পাঠ করলে আমি শুনতে পাই, আর যদি কেউ দূর থেকে আমার উপর দরুদ পাঠ করে তাহলে আমাকে জানানো হয়। হাদিসটি একটি সনদ খুবই দুর্বল হলেও অন্য আরেকটি গ্রহণযোগ্য সনদের কারণে ইবনু হাজার সাখাবী সুয়ুতি প্রমুখ মুহাদ্দিস এই সনদটিকে সুন্দর ও গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার, কাজেই এই দিনে তোমরা আমার উপর বেশি করে দরুদ পাঠ করবে, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে। সাহাবিগণ বলেন, হে আল্লাহ রাসূল, আপনি তো কবরে মাটিতে বিলুপ্ত হয়ে যাবেন, আপনি তো বিলুপ্ত হয়ে যাবেন, মিশে যাবেন, কিভাবে তখন আমাদের দরুদ আপনার নিকট পেশ করা হবে? তিনি বলেন, মহান আল্লাহ মাটির জন্য নিষিদ্ধ করেছেন নবীদের দেহ ভক্ষণ করা। আর অনেক সহি হাদিসে বলা হয়েছে যে মুমিন বিশ্বের যেখানে থেকেই দরুদ ও সালাম পাঠ করবেন ফেরেশতাগণ সেই সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মোবারকায় পৌঁছিয়ে দেবেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, মহান আল্লাহ আমার কবর একজন ফেরেশতা নিয়োগ করেছেন, যাকে তিনি সকল দৃষ্টির সকল সৃষ্টির শ্রবণ শক্তি প্রদান করেছেন। কিয়ামত পর্যন্ত যখনই কোনো ব্যক্তি আমার উপর সালাত দরুদ পাঠ করবে তখনই ওই ফেরেশতা সালাত পাঠকারীর নাম
ও তার পিতার নাম উল্লেখ করে আমাকে তার সালাত পৌঁছে দিয়ে বলবে, অমুকের ছেলে অমুক আপনার উপর সালাত দরুদ প্রেরণ করেছে। হাদিসটি বাজ্জার, তাবারানি ও আবু শাইখ সংকলন করেছেন। হাদিসের সনদে পরস্পর বর্ণনাকারী রাবিদের মধ্যে দুইজন রাবি দুর্বল, এজন্য হাদিসটি দুর্বল বা জয়ীফ। তবে এই অর্থে আরও কয়েকটি দুর্বল সনদের হাদিস বর্ণিত হয়েছে, সেগুলির সামগ্রিক বিষয়ে নাসিরউদ্দিন আল বানি ও অন্য অন্য মুহাদ্দিস এই হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন। উপরের হাদিসগুলি থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পরে তাকে পুনরায় জীবন দান করা হয়েছে। এই জীবন বারজাখী জীবন, যা একটি বিশেষ সম্মান ও গায়বী জগতে একটি অবস্থা। এ বিষয়ে হাদিসে যতটুকু বলা হয়েছে ততটুকুই বলতে হবে। হাদিসের আলোকে আমরা বলবো এই অপার্থিব বা অলৌকিক জীবনে তার সালাত আদায়ের সুযোগ রয়েছে। কেউ সালাম দিলে আল্লাহ তার রুহ মুবারককে ফিরিয়ে দেন সালামের জবাব দেওয়ার জন্য। রওজার পাশে কেউ সালাম দিলে তিনি তা শোনেন, আর দূর থেকে সালাম দিলে তার নিকট পৌঁছানো হয়। এর বেশি কিছুই বলা যাবে না, বাকি বিষয় আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। বুঝতে হবে যে উম্মতের জানার প্রয়োজন নেই বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি বিষয়গুলি বলেননি। কিন্তু এ বিষয়ে অনেক মন গড়া কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে বলা হয়। এ সকল কথা বিভিন্ন যুক্তি দিয়ে বলা হয়। মুমিনের উচিত গায়বী বিষয় কোরআন হাদিসের উপর সর্বাত্মকভাবে নির্ভর করা, এর অতিরিক্ত কিছুই না বলা। গায়বী অর্থাৎ জগৎ সম্পর্কে আমরা শুধুমাত্র ততটুকু কথা বলবো যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, বাকি বিষয় আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এ বাইরে কিছু বলার অর্থই হলো প্রথমত আল্লাহ ও তার রাসূলের নামে আন্দাজে মিথ্যা কথা বলা, দ্বিতীয়ত আমরা দাবি করব যে গায়বী বিষয়ে আমাদের জানা জরুরি এমন কিছু বিষয় না শিখিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, ফলে এখন আমাদের যুক্তি ও গবেষণার মাধ্যমে তা জানতে হচ্ছে।